আলো নিয়ে সৃষ্টির খেলা আধুনিকতম পদ্ধতির নামই ফটোগ্রাফি, যা একটি বিজ্ঞানসম্মত শিল্প। আর এই শিল্পকে নতুন নতুন প্রযুক্তি করেছে সময়োপযোগী এবং ঋদ্ধ। ফটোগ্রাফিকে যতই আধুনিক শিল্প মাধ্যম বলা হোক না কেন, ফটোগ্রাফির ইতিহাস কিন্তু বেশ প্রাচীন। ফটোগ্রাফির তত্ত্ব যখন গঠিত হয় তখন অনেক শিল্পই আলোর মুখ দেখেনি। গ্রিক শব্দ ফটোস এবং গ্রাফি মিলে হয় ফটোগ্রাফি। ফটোস শব্দের অর্থ আলো আর গ্রাফি শব্দের অর্থ আকার, অর্থাৎ আলো দিয়ে আঁকা। ফটোগ্রাফি শব্দের বৈজ্ঞানিক পরিভাষা আলোকচিত্রবিদ্যা। পঞ্চম ও চতুর্থ খ্রিস্টপূর্বাব্দে চীনা এবং গ্রিক দার্শনিকরাই প্রথম আলো এবং ক্যামেরা সংক্রান্ত তত্ত্বগুলি আবিষ্কার করেছিলেন। এই ধারাবাহিকতায় এরপর ইবনে আল হাইসাম নামটি স্মরণীয়। এই ইরাকি বিজ্ঞানী ও জ্যোতির্বিদ দশম কিংবা একাদশ শতাব্দীতে ক্যামেরার তত্ত্বটিকে প্রতিষ্ঠিত করেন। তিনি তার লেখা কিতাব আল মানাজির গ্রন্থে এই তত্ত্ব ব্যাখ্যা করেন। শুধু তাই নয়, তার এই সাত খণ্ডের মহা গ্রন্থটি পরবর্তী আধুনিক ফিজিক্যাল অপটিক্সে বিশেষ অবদান রাখে, তাই তাকে বলা হয় ফাদার অফ অপটিক্স। পিনহোল ক্যামেরাকে পৃথিবীর প্রথম ক্যামেরা বলা যায়। এই ক্যামেরাই আজকের আধুনিক ক্যামেরার পূর্বসূরি। এটি একটি আলো নিরোধক কাঠের বাক্স বা কক্ষ। এর কোন এক পৃষ্ঠে একটি ছোট ছিদ্র করা হতো। একটি পিন দিয়ে ছিদ্র করলে যতটুকু ছিদ্র হয় ততটুকু। সে সময় পিনহোলের সাহায্যে বস্তুর প্রতিবিম্বিত আউটলাইন বা অবয়ব নেওয়া হতো। খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে চীনা দার্শনিক মো সুই প্রথম পিনহোলের তত্ত্ব আবিষ্কার করেন এবং সম্ভবত তিনিই প্রথম পিনহোল পদ্ধতির মাধ্যমে নেগেটিভ প্রতিবিম্ব তৈরি করেছিলেন। আর খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে পিনহোল মাধ্যম নিয়ে কাজ করেছেন গ্রিক দার্শনিকরা। গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের প্রবলেমস নামের বিশাল গ্রন্থে এই বিষয়ে বিশদ তথ্য ও তত্ত্ব রয়েছে। ইউরোপের রেনেসাঁ এবং রেনেসাঁ পরবর্তী সময়ে, বিশেষ করে পঞ্চদশ শতাব্দীতে লিওনার্দো দা ভিঞ্চি সহ বেশ কয়েকজন চিত্রশিল্পী ক্যানভাসে বিষয়বস্তুর সঠিক আউটলাইন পাওয়ার জন্য পিনহোল ব্যবহার করতেন। পিনহোল ক্যামেরার উন্নতি সাধনে ভিঞ্চির অবদান বিশেষভাবে স্মরণীয়। 1550 খ্রিস্টাব্দ থেকে ক্যামেরায় লেন্সের ব্যবহার শুরু। পিনহোল ক্যামেরা দিয়ে পৃথিবীর প্রথম ফটোগ্রাফটি তোলেন ফ্রান্সের জোসেফ নাইসফোর নিপস 1826 সনে। এর আগে কিন্তু কেউ কখনোই পিনহোল ক্যামেরাকে ছবি তোলার কাজে ব্যবহার করেননি। নিপস একটি ধাতুর উপর দাহ্য খনিজ পদার্থ বিটুমিনের পরত দিয়ে প্রায় 8 ঘন্টা সূর্যের আলোয় বিকিরণ করে ছবি তোলেন, কিন্তু সেই ছবি কিছুক্ষণ পরই মিলিয়ে যেত। নিপসের সমস্যা দূর করতে এগিয়ে আসেন ফ্রান্সের লুই ড্যাগুয়ের। ফটোগ্রাফির এই ত্রুটিটি দূর করতে দুজনে একসঙ্গে গবেষণা শুরু করেন। এর মধ্যে নিপস মারা যান। ড্যাগুয়ের 1837 সালে আবিষ্কার করেন ড্যাগুয়ের টাইপ নামের একটি বৈপ্লবিক ফটোগ্রাফি পদ্ধতি। তখনও ফিল্ম আবিষ্কার হয়নি। কোনো ছবির নেগেটিভ থেকে পজিটিভ তৈরি করা যায় কি না, এই নিয়ে প্রথম কাজ করেন হেনরি ফক্স টলবট। 1841 সনে তিনি ফিল্ম তৈরিতে অনেকটা সফল হন। চার্লস ব্যানেট 1878 সনে ফিল্ম তৈরিতে শিরিশ আঠা ব্যবহার করেন। 1884-85 খ্রিস্টাব্দের দিকে প্রথম আধুনিক ফিল্ম বাজারে আনেন কোডাক কোম্পানির প্রতিষ্ঠাতা জর্জ ইস্টম্যান। আর প্রথম কোডাক ক্যামেরা বাজারে আসে 1888 সনে। অনেকদিন আগের এবং আরও গল্প শুনতে ঢাকা অপেরার সঙ্গে থাকুন এবং করুন লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব। আর লিখে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত।